আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মাসা ফাইন্যান্সের এয়ারড্রপ নিয়ে কথা বলবো, যে এইখানে কিভাবে পার্টিসিপেট করব, কি কি করতে হবে, তাছাড়া মাসা ফাইন্যান্সের যাবতীয় খুঁটিনাটি যেগুলো আছে সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো। ওকে, সো ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা এভারেজ 15 মিনিট প্লাস হইতে পারে, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের সকল বিষয় খুঁটিনাটি হচ্ছে এই ভিডিওতে দেখাবো। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা সিজেডের একটা টুইট দেখি। সিজেড কিন্তু এখানে একটা টুইট করছে, যেখানে উনি বলছে যে প্রায় 1500+ অ্যাপ্লিকেশন, 1500+ প্রজেক্ট হচ্ছে তাদের কাছে অ্যাপ্লিকেশন করছে ফান্ড নেওয়ার জন্য, যাতে বাইন্যান্স তাদের হেল্প করে বা ফান্ড দেয়, ওকে, এবং তাদের সাপোর্ট করে। বাট সেইখান থেকে বাইন্যান্স মাত্র 12টা প্রজেক্টকে সাপোর্ট করছে বা ফান্ড দিছে, এবং সেই অনুযায়ী মাসা ফাইন্যান্স কিন্তু বিগ একটা প্রজেক্ট। কারণ এইখানে এই যে পিকচারটা আছে, এই পিকচারটা আপনারা প্রত্যেকেই আশা করি দেখছেন। এইখানে কিন্তু এই 12 প্রজেক্টের লিস্ট আছে, যেখানে হচ্ছে ডেপিতে আছে 5টা, ইনফ্রাস্ট্রাকচারে আছে হচ্ছে 2টা, এবং অ্যাপ্লিকেশন লেয়ারে আছে হচ্ছে 5টা প্রজেক্ট। এবং এই অ্যাপ্লিকেশন লেয়ারেই কিন্তু মাসা ফাইন্যান্স অবস্থিত, এই যে দেখতে পাচ্ছেন মাসা ফাইন্যান্স। ওকে, আমরা যদি হচ্ছে বাইন্যান্স ল্যাবের অফিসিয়াল টুইটারে আসি, এইখানে কিন্তু হচ্ছে আপনারা সেম বিষয়টাই দেখতে পারবেন। এখান থেকে কিন্তু ওনারা হচ্ছে এখানে লিখে দিয়েছে, উই আর ক্লোজিং অন দ্য ফাইনাল MVB 5th চট, যেটা এইটা হচ্ছে MVB, মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল বিল্ডার্স প্রজেক্ট, যেগুলো মানে হচ্ছে যাদের ভ্যালু অনেক বেশি। ওকে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে 1500টা প্রজেক্ট তাদের কাছে অ্যাপ্লিকেশন করছে, যেখান থেকে 12টা প্রজেক্ট মোস্ট ভ্যালুয়েবল, যাদের ভ্যালু অনেক বেশি। এবং আশা করি আপনারা এটা জানেন যে বাইন্যান্স যেখানে ফান্ড দেয় ওইখান থেকে তাদের কোনো দিন লস হবে এমন চিন্তা করে তারা কোনোদিন ফান্ড দেয় না। ওকে, সো প্রজেক্টগুলো যে 12টা প্রজেক্ট সিলেক্ট করছে, সেই 12টা প্রজেক্ট কিন্তু বিগ প্রজেক্ট, এবং ওনারা কিন্তু স্পষ্ট হইতে বলে দিছে যে MVB মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল বিল্ডার্স অ্যাগ্রিগেটর প্রজেক্ট। ওকে, সো এইখানে হচ্ছে তাদের লিস্টগুলো দেওয়া আছে সেমভাবে। এখানে হচ্ছে ডেফিতে 5টা, ইনফ্রাস্ট্রাকচারে আছে হচ্ছে 2টা, এবং অ্যাপ্লিকেশন লেয়ারে কিন্তু আছে হচ্ছে 5টা। এবং এই অ্যাপ্লিকেশন লেয়ারে এই যে দেখতে পাচ্ছেন গেট মাসা ফাইল লেখা আছে, এইখানে যদি আমরা ক্লিক করি আমরা হচ্ছে মাসা ফাইন্যান্সের অফিসিয়াল টুইটার কিন্তু দেখতে পারবো। সো প্রজেক্ট কিন্তু ভেরিফাইড, এখানে কোনো রকম ঝামেলা নেই। তো এইখানে হচ্ছে আমরা এখন জয়েন করবো। ওকে, তো জয়েন করার আগে আরেকটা কথা বলি, এইটা স্যাম লাইক হচ্ছে আপনার স্পেস আইডির মতো একটা প্রজেক্ট। স্পেস আইডি হচ্ছে সোল বান টোকেন প্রোভাইড করে, মানে হচ্ছে ওয়ালেটের আইডেন্টিটি হচ্ছে প্রোভাইড করে। স্যাম এই মাসা ফাইন্যান্সটাও ওরকমই একটা প্রজেক্ট, সোল বান টোকেন বা SBT প্রোভাইড করে, এবং যে SBT আপনার ওয়ালেটের আইডেন্টিটি প্রোভাইড করে। ওকে, আপনি কিন্তু অসংখ্য ওয়ালেট তৈরি করতে পারবেন একসাথে, 15, 20, 30, 500, 1000টা পর্যন্ত ওয়ালেট তৈরি করতে পারবেন এবং বিভিন্ন কাজে লাগাইতে পারবেন। কিন্তু আপনার এই ওয়ালেটের আইডেন্টিটি পরিচয় হিসাবে কিন্তু একটা SBT থাকার প্রয়োজন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন SBT দিয়ে থাকে, এবং তাদের প্রজেক্টটাকে একদম স্ট্রংভাবে হ্যান্ডেল করার জন্য। ওকে, এই জন্য হচ্ছে মাসা ফাইন্যান্স হচ্ছে তাদের SBT দিয়ে তাদের হচ্ছে ওয়ালেটটাকে আইডেন্টি প্রুফ হিসাবে রেখে দেয়, ওকে, তাদের SBT দিয়ে। সো এখন আমরা হচ্ছে বেশি কথা বলবো না, অফারটিতে কীভাবে জয়েন করবো সেটা নিয়ে কথা বলবো। এইখানে হচ্ছে আপনার জয়েন করতে অ্যাভারেজ $30 থেকে $35 মতো ইনভেস্টমেন্ট লাগবে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি ইনভেস্টমেন্ট কেন বললাম, এটা কিন্তু আমাদের সম্পূর্ণটাই ফি যাবে, বা হচ্ছে এখানে আমাদের যে $30-35 কথা বলবো এটা কিন্তু আমরা চলে যাবো, এটা কিন্তু আর পাবো না। এটাকে ইনভেস্টমেন্ট বলার কারণ হচ্ছে আপনার এই $30 থেকে $35 আগামী 2 থেকে 3 মাসের ভিতরে এইটা $500 থেকে $1000 প্লাস পর্যন্ত হতে পারে। ওকে, সো এই কারণে আমি হচ্ছে এটাকে ইনভেস্টমেন্ট বললাম। এখানে কিন্তু দেখেন এয়ারড্রপের কথা কিন্তু তারা হচ্ছে স্পষ্ট বলে দিছে, এখান থেকে কী লেখা আছে, ইফ ইউ ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট 15K টু মিন্ট এ ডট সোল নেম, ইউ উইল বি অটোমেটিক্যালি রেজিস্টার ফর দ্য মাসা টোকেন এয়ারড্রপ, মাসা উইল ফর্মালি অ্যানাউন্স অন দ্য ফার্স্ট 50,000 হ্যাভ বিন মিন্টেড। ওকে, মানে প্রথম 50,000 জনকে তারা এয়ারড্রপ দিবে, এটা কিন্তু কনফার্ম। এবং এখানে কিন্তু স্পষ্ট আমি অ্যাডমিনের সাথে কথা বলছি, যে অ্যাডমিন বলছে যে এই বছরের শেষের দিকে তাদের হচ্ছে মাসা টোকেনটা লাইভ হতে পারে, এবং এটা বাইন্যান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 95%। আচ্ছা, এখন হচ্ছে আমরা এয়াররবে কীভাবে কাজ করবো সেটা নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, সেখানে এই পোস্টটার লিঙ্ক পাবেন, যে সেই পোস্টে চলে আসবেন। এবং এই পোস্টে আসার পর এখান থেকে আমরা হচ্ছে ধাপে ধাপে 4টা কাজ কমপ্লিট করবো। ওকে, প্রথম কাজটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে গ্রিন SBTটা মিন্ট করবো। ওকে, তো তার জন্য হচ্ছে আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে, আর বলে রাখি যদি আপনি এইটা মিস করেন, এটা যদি মিন্ট না করেন, বাকি 4-3টা কাজ করেন, তাহলে কিন্তু হবে না। ওকে, আপনার এই কাজটা কিন্তু করতেই হবে, এইটা হচ্ছে আপনার ওয়ালেটের আইডেন্টিটি প্রুফ হিসেবে কাজ করবে, এইটাই কিন্তু সেই SBT যেটা ওয়ালেটের আইডেন্টিটি দিয়ে থাকে। ওকে, তো আপনি সিম্পলি এই লিঙ্ক যেটা আছে এটা হচ্ছে এখান থেকে ধরে আপনি হচ্ছে কপি করে নেবেন, দেন মিসেস ব্রাউজার, কিউই ব্রাউজার কিংবা হচ্ছে বিটকিপে চলে যাবেন।
আচ্ছা, লিঙ্কটা হচ্ছে সিম্পলি পেস্ট করে দেবেন মেসেজ ব্রাউজার বা বিটকিপে, যে কোনো জায়গায় পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কী করবেন, এই যে ফার্স্ট নেম দিয়ে দেবেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে ইমেইল দিবেন, টিকমার্ক দিয়ে সিম্পলি গেট ভেরিফাইড আছে, গেট ভেরিফাইডে ক্লিক করে দেবেন। ওকে, তো তারপর হচ্ছে আপনার ওয়ালেটটা এখান থেকে হচ্ছে কানেক্ট করতে বলবো। আপনি ওয়ালেট কানেক্ট করবেন, এখানে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এরকম চলে আসবে, এখান থেকে গেট স্টার্টেড আছে, এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে হচ্ছে এরকম চলে আসবে। এখান থেকে দেখে নেবেন যে 1000 মাসা টোকেন রেফারেল প্রোগ্রাম লেখা আছে। একটা কথা বলি, আপনি ভালোভাবে রিসার্চ করে নেবেন, এইটা রেফারেল প্রোগ্রাম হলেও এইটা কিন্তু আপনার ওয়ালেটের আইডেন্টিটি প্রোভাইড করে, SBT সোল বাউন্ড টোকেন, যেইটা আপনি কখনো ট্রান্সফার করতে পারবেন না, কিনতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, শুধু আপনার ওয়ালেটে থাকবে এবং আপনার ওয়ালেটের আইডেন্টিটি প্রোভাইড করবে। ওকে, তো আপনি হচ্ছে দেখে নেবেন, এইটা দেখে নেবেন সিম্পলি। ওকে, আর নিচেও আরও বেশ কয়েকটা SBT-র ইয়েগুলো আছে, ওইগুলো দেখার দরকার নেই, আপনি কোনটা দেখবেন এইটা দেখবেন। ওকে, তারপর হচ্ছে সিম্পলি এইটাতে ক্লিক করে দেবেন, এবং এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে, এখান থেকে যে গেট ভেরিফাইড টু স্টার্ট রেফারাল লেখা আছে, এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, কান্ট্রি কোডটা সিলেক্ট করে ফোন নাম্বার দিবেন, আই এম নট এ রোবট ক্লিক করবেন। দেন এখান থেকে মিটি মাসা গ্রিন SBT লেখা আছে, এইটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বারে একটা OTP যাবে, সিম্পলি OTPটা বসায় দেয়, এখান থেকে হচ্ছে OTP বসায় দিলে এটা হচ্ছে অটো রিডিরেক্ট হয়ে আপনাকে বলবে যে হুররে, ইউ আর সাকসেসফুলি ভেরিফাইড। ওকে, আপনার হচ্ছে এই যে SBTটা রয়েছে ওইটা হচ্ছে আপনার মিন্ট করা কমপ্লিট। ওকে, এখন আপনি SBT যেটা মিন্ট করলেন ওইটা চেক করবেন কিভাবে, মানে আপনি যে পাইছেন, আপনার ওয়ালেটে আছে, ওইটা কিভাবে চেক করবেন? তো আপনার ওয়ালেটে যা আছে এটা চেক করার জন্য এখান থেকে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে রাখছি। এখানে দেখেন, আপনি যদি BNB দিয়ে মিন্ট করেন তাহলে এই কন্ট্রাক্ট অ্যাড্রেস ব্যবহার করবেন, যদি পলিগন দিয়ে করেন তাহলে এই কন্ট্রাক্ট অ্যাড্রেস ব্যবহার করবেন, মানে তিনটারই স্যাম কন্ট্রাক্ট অ্যাড্রেস। ওকে, তো এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আপনি কী করবেন সিম্পলি এখান থেকে আপনার এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, তো কপি করে আপনি হচ্ছে সিম্পলি কী করবেন, কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে দেখাই আপনারা কী করবেন, এখান থেকে লিখে দেবেন হচ্ছে BSC স্ক্যান। ওকে, BSC স্ক্যান বা হচ্ছে পলিগন স্ক্যান এরকম লিখে দেবেন। ওকে, আপনি যেই NFT নিয়েছেন, পলিগনের হলে পলিগন স্ক্যান করবেন, BSC হলে BNB চেনের হলে BNB স্ক্যান লিখে দেবেন। ওকে, তারপর হচ্ছে এক্সপ্লোরারে আসার পরে এটাকে হচ্ছে ডেস্কটপ মুড করবেন। ওকে, ডেস্কটপ মুড করে নেবেন। তো ডেস্কটপ মুড করে নেওয়ার পরে আমরা যে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে হচ্ছে নিয়ে আসলাম ওইটাই এইখান থেকে সার্চ করে দেবো। ওকে, এই গোতে ক্লিক করে দেয় তাহলে এটা কিন্তু আমাদের সার্চ হবে। ওকে, তো সার্চ হয়ে গেল। এখন হচ্ছে এখানে দেখেন এই যে একটা ইয়ে লেখা আছে, মাসা গ্রিন MZ2FA, মানে এইটাই কিন্তু আপনার ভেরিফিকেশন হিসেবে কাজ করবে আপনার ওয়ালেটের, ভাই এটা কিন্তু মনে রাখেন। ওকে, তো এই যে লেখা আছে MZ গ্রিন MZ2FA মাসা গ্রিন যেটা, এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো এইটার উপরেই ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে কী করবেন, এইখান থেকে একটু হচ্ছে এই যে নিচের দিকে দেখেন, এটা ডেস্কটপ মোড করে দেখতে পারবেন। ওকে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন, এইখানে সিম্পলি এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ওকে, এবং এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই, এইখানে হচ্ছে টোটাল সাপ্লাই হয়ে গেছে এখন পর্যন্ত 19,020টা, এই গ্রিন SBT কিন্তু মিন্ট হয়েছে এখন পর্যন্ত 19,020টা, কিন্তু হোল্ডার দেখেন জিরো। তো এইটা নিয়ে আমি অ্যাডমিনের সাথে কথা বলছি যে এতগুলো হচ্ছে এখন পর্যন্ত মিন্ট হয়েছে বাট হোল্ডার জিরো দেখায় কেন। ওরা বলছে যে এটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টের একটা প্রবলেম হতে পারে, এটা আমরা হচ্ছে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবো। ওকে, তো এই জন্য আমরা হচ্ছে এইভাবে চেক করতেছি, তাছাড়া আমরা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমাদের ওয়ালেটে পেস্ট করে দিলেই হয়ে যেত। ওকে, তো যেহেতু তাদের একটা প্রবলেমে এখানে আছে যে কারণে আমরা হচ্ছে এখান থেকে চেক করে দেখবো। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন, এইখানে হচ্ছে আপনার BSC অ্যাড্রেস দিয়ে দেবেন। ওকে, আপনার ওয়ালেটের BSC অ্যাড্রেস দিয়ে এখান থেকে যে ফাইন্ড এলাকা আছে ফাইন্ডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ফাইন্ডে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমি এখানে হচ্ছে আমার ওয়ালেটে যে এই গ্রিন SBTটা নিছি এইটা হচ্ছে এখান থেকে দেখতে পারবো। ওকে, এখান থেকে দেখেন এখনও কিন্তু হোল্ডার জিরো, এখানে কোনো ট্রানজ্যাকশন নাই, আমি যে আমার ওয়ালেটের অ্যাড্রেসটা দিলাম এখানে কিন্তু কোনো ধরনের ট্রানজ্যাকশন নাই, এইটাই মেইনলি সমস্যা ওদের। কিন্তু এইখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, দেখেন এই যে ফিল্টার্ড বাই টোকেন হোল্ডার, এই যে 0xAVEF, এটা হচ্ছে আমার ওয়ালেটের অ্যাড্রেস, এবং এইখানে দেখেন ব্যালেন্স লেখা আছে 1MG2FA। ওকে, মানে হচ্ছে আমার ওয়ালেটে এই যে মাসা গ্রিন SBTটা আছে। এবং আপনার হচ্ছে গ্রিন SBTটা মিন্ট করা হইলে এখানে হচ্ছে আপনার $1 মতো ফি কাটবে, BNBতে করলে $1.20 মতো, পলিগনে করলে $1.56 মতো, সেলোতেও $1.56 মতো ফি কাটবে। ওকে, তো $1 দিয়ে মিন্ট করা হইলে আপনি হচ্ছে ওইভাবে চেক করে দেখতে পারেন যে আপনার ওয়ালেটে গ্রিন SBTটা আছে কি না। ওকে, এবং আপনি হচ্ছে ওইখান থেকে আপনার নিজের রেফার লিঙ্কও পাবেন, সেটা দিয়ে কিন্তু আরও কাউকে রেফারও করতে পারেন। এখানে প্রত্যেকটা রেফারের জন্য 10টা করে মাসা টোকেন দেবে। ওকে, তো
এটা গেল আমাদের কি 2FA বা আমাদের ওয়ালেট যে ভেরিফাইড করতে হবে সেই ভেরিফাইডটা আমরা প্রথমেই করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের মেইন কাজ, সেইটা হচ্ছে যে আমরা এখান থেকে ডট সোল নেম সার্ভিস বা নেম ডোমেইন নেমটা নিব। ওকে, ডট সোল ডোমেইনটা আমরা এখান থেকে নিব, যেটা নিতে আমাদের $10 ইথেরিয়াম খরচ পড়বে। বাট এইখানে ফি অ্যাভারেজ লাগবে $15-16 বা $20 মতো। আপনার হচ্ছে $10 ডোমেইনের দাম এবং $20 মনে করেন হচ্ছে ফি যাবে, এ হচ্ছে $30। টোটাল $30 দিয়ে আমাদের হচ্ছে একটা ডোমেইন নিতে হবে। আমি প্রত্যেককে বলবো যখন হচ্ছে ইথেরিয়ামের গ্যাস খুবই কম হবে, যখন মনে করেন 13-14 GWH আসবে, তখন হচ্ছে আপনারা মিন্ট করার চেষ্টা করবেন। আমি গত 2 দিন ধরে দেখতেছি সকালবেলার এটার ইথেরিয়ামের গ্যাসটা অনেক কম থাকে। ওকে, আপনার হচ্ছে কী করবো, এখান থেকে প্রথমে হচ্ছে আমরা ওয়ালেটের আইডেন্টিটি সঠিকভাবে নিলাম, আমাদের ওয়ালেটের আইডেন্টিটি ঠিক করে নিলাম। দেন হচ্ছে এখন হচ্ছে এই যে ডোমেইন যেটা আছে, এই ডোমেইনটা আমরা এখান থেকে পারচেজ করব। আপনারা সিম্পলি এখান থেকে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন। ওকে, এইটা আগে করার দরকার নেই, আপনারা দেখে নেবেন যখন ফি কম থাকবে, ইথেরিয়ামের ফি যখন কম থাকবে তখন হচ্ছে আপনারা এটা করে নেবেন। ওকে, একটু তক্কতক্কে থাকবেন, ফিটা কম হলে আপনি এটা করে নেবেন। আর এইটা বাদ দিয়ে বাকি আরও যে দুইটা কাজ আছে এগুলো হচ্ছে আপনারা আগেভাগেই করে নিয়ে রাখবেন। ওকে, এই দুইটা আর হচ্ছে উপরে যেটা আছে এটা করে নেবেন। ওকে, তো আমি শুধুমাত্র আপনাদের এখন দেখাচ্ছি এটা কীভাবে করবেন। আচ্ছা, ডট সোলের যে লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা এনে জাস্ট বিটকিপ বা হচ্ছে মিসেস ব্রাউজারে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনাকে বলবে যে হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করতে। ওকে, আপনি হচ্ছে মেটামাস্কে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে আপনাকে হচ্ছে বলবে কিছুক্ষণ একটু লোড নেবে। ওকে, ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর এরকম চলে আসবে। এখানে আপনাকে বলবে যে আপনারা একটা নাম দিতে, সোল নেম দিতে, আপনার জাস্ট যে কোনো একটা নাম দিবেন, কিন্তু মনে রাখবেন 5টা সংখ্যা দিবেন। ওকে, 5টা সংখ্যা, 6টা সংখ্যা, 7টা সংখ্যা যদি দেন তাহলে আপনার $10 খরচ পড়বে, $10 আর ফি যা গেল এতটুকু। কিন্তু আপনি যদি 4টা সংখ্যা দেন তাহলে কিন্তু আপনার $50 প্রায় $80 খরচ পড়বে। ওকে, তো আপনি হচ্ছে এখান থেকে 5 সংখ্যা দিয়ে দেবেন। যেমন হচ্ছে আমি হচ্ছে আমার চ্যানেলের নাম দিছি হাইপারটেক বিডি, 5 সংখ্যার বেশি হাইপারটেক বিডি দিছি, অ্যাভেলেবেল ছিল, এখান থেকে ক্লেম ইয়ার সোল এখানে ক্লিক করে দিছি। দেন হচ্ছে এখানে কিছুক্ষণ লোড নিছে, লোড নেওয়ার পরে ওয়ালেট থেকে একটা ট্রানজ্যাকশন চাইছে এবং ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিয়ে একটু ওয়েট করতে আমার হচ্ছে এই ডট সোল ডোমেইনটা কিন্তু মিন্ট করা হয়ে গেছে। আর যদি আপনাদের সামনে এরকম দেখায় উপস লেখা আছে, তার মানে বুঝবেন যে আপনারা এখানে ফির পরিমাণ কম, ইথেরিয়ামের গ্যাস বেশি আছে, সো এখন আর করতে পারবেন না, আপনি হচ্ছে পরে ট্রাই করবেন। ওকে, ইথেরিয়াম গ্যাস কীভাবে চেক করবেন ওইটা আমি হচ্ছে আপনাদের একটু পরে দেখাচ্ছি। ওকে, তো জাস্ট এইখানে হচ্ছে মিন্টসে যখন করা হয়ে যাবে আপনার সামনে এইরকম চলে আসবে। ওকে, তো এইরকম চলে আসার পরে এখানে আর কোনো কাজ নেই, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন ইথেরিয়ামের গ্যাসটা কীভাবে চেক করবেন আমি বলি, ইথেরিয়ামের গ্যাস চেক করার জন্য আপনি হচ্ছে আপনার বিটকিপে আসবেন, এখান থেকে অল মেইনেট আছে, অল মেইনেটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে নিচের দিকে যে ইথেরিয়াম আছে না, ইথেরিয়াম নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে দেবেন। ইথেরিয়াম সিলেক্ট করলে দেখতে পাবেন যে 14.5 GWH লেখা আছে, তার মানে এখন বর্তমানে ইথেরিয়ামের গ্যাসটা মোটামুটি কম। এখন যদি আপনি মিন্ট করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফি যাবে $15 মতো। ওকে, $10 আপনার হচ্ছে ডোমেইনের দাম আর $15 ফি, তার মানে কত হচ্ছে এভারেজ $25। ওকে, আপনি $25 দিয়ে কিন্তু আপনার হচ্ছে এনএফটিটা, সরি ডোমেইনটা মিন্ট করতে পারবেন। এবং আপনি যদি আপনার এনএফটি সেকশনে আসেন এখান থেকে দেখতে পারবেন কিন্তু আমাদের এনএফটিটা কিন্তু এইখানে শো করে, এইটার কন্ট্রাক্টের কোনো ঝামেলা নেই, এটা ঠিক আছে। ওকে, এই যে হাইপারটেক বিডি ডট সোল এটা কিন্তু আমি হচ্ছে মিন্ট করে ফেলছি অলরেডি। আচ্ছা, আমরা হচ্ছে এই যে ডট সোল ডোমেইনটা মিন্ট করলাম $30-35 দিয়ে, এইটাই হচ্ছে আমাদের এয়ারড্রপের জন্য ইলিজেবল করবে। ওকে, টোটাল হচ্ছে 50,000 মানুষকে, তারা প্রথম 50,000 মানুষ যারা ডট সোল ডোমেইনটা মিন্ট করবে তারাই শুধুমাত্র এয়ারড্রপ পাবে। পাশাপাশি আপনি যে ডোমেইনটা মিন্ট করছেন এই ডোমেইনের প্রুফ হিসেবে কিন্তু কাজ করবে এই মাসা গ্রিন SBT, এটা কিন্তু আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে, ওয়ালেটের আইডেন্টিটি প্রুফ হিসেবে কাজ করবে। ওকে, আপনি যদি শুধুমাত্র এইটা মিন্ট করে বসে থাকেন, ডট সোল ডোমেইন মিন্ট করছেন $30-35 দিয়ে, কিন্তু এই $1 জন্য আর এই মাসা গ্রিন SBT মিন্ট করেন না, তাহলে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন না। আমি 100% কথা বলতেছি, এখানে আপনাকে ডট সোল ডোমেইনটা মিন্ট করতে হবে প্রথম 50,000 জনের মধ্যে, এবং এখানে $1 দিয়ে একটা গ্রিন SBT মিন্ট করতে হবে, তাহলে আপনি এখান থেকে ইলিজেবল হবেন এয়ারড্রপের জন্য এবং চোখ বন্ধ করে মিনিমাম $500 ইজিলি প্রফিট করতে পারবেন। ওকে, এবং আপনি হচ্ছে এখান থেকে এই যে
গ্রিন এসবিটি যেটা পাইছেন, এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা আছে না, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে আপনি কপি করে বিটকিপে মেরে দেবেন, আপনার ওই এনএফটিটা এখানে শো করবে, এবং তারপর হচ্ছে ইথার স্ক্যানে গিয়ে দেখতে পারবেন ওইটার হোল্ডার কত এখন। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ডট বেস ডোমেন একটা মিন্ট করবো, এটা হচ্ছে টেস্ট নেটের, এখানে আমাদের কোনো রকম খরচ করতে হবে না। ওকে, এখান থেকে আমরা হচ্ছে ডট বেস ডোমেন মিন্ট করবো, তার জন্য এখান থেকে এই যে লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে ফসেট নেবেন। ওকে, আপনারা হচ্ছে যে ওয়ালেট দিয়ে কাজগুলো করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেস এখান থেকে কপি করবেন, তারপর এখান থেকে যে ফসেট লিঙ্ক আছে সিম্পলি ফসেট লিঙ্কে যাবেন। এরপর হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস দিতে বলবো, আপনি অ্যাড্রেস দিয়ে এখানে রিকোয়েস্ট 0.001 ইথেরিয়াম আছে এখানে ক্লিক করে দেবেন, এখানে হচ্ছে আপনার ফসেটটা তারা দিয়ে দিবে। ওকে, এখানে তারা ফসেটটা দিয়ে দিবে। তো ফসেটটা যখন দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে যে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, এই লিঙ্কটা কপি করে আপনি সিম্পলি হচ্ছে মিসেস ব্রাউজারে চলে আসবেন। এখানে আমি হচ্ছে মিসেস ব্রাউজারে আসলাম, দেন এখান থেকে লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবে, সিম্পলি মেটামাস্কে ক্লিক করে দেবো, দেন ওয়ালেট থেকে একটা পারমিশন চাইবে, অ্যাপ্রুভাল করে দিয়ে দেবো, আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করা হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমার ওয়ালেটে বিএনবি চেনটা ছিল, এটা হচ্ছে আমি সুইচ করে বেস গেরোলি করে নিচ্ছি, আপনাকে কিছু করা লাগবে না। আপনি যদি এরকম করে দেন সুইচ গেরোলি, বেস গেরোলিতে ক্লিক করেন, তাহলে হচ্ছে অটোমেটিকলি আপনার ওইখানে এই আরপিসিটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমার আরপিসিটা অ্যাড হবে এখানে। ওকে, আমার এখানে কিন্তু আরপিসি অ্যাড করা ছিল না, এখন হচ্ছে আমি এটাতে অটোমেটিকলি আরপিসি অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আমরা ডট বেজ একটা ডোমেইন মিন্ট করবো, এখান থেকে যে গেট স্টার্টেড আছে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের হচ্ছে একটা সিগনেচার চাইবে, এই যে দেখতে পাচ্ছেন আমার ফসেট ব্যালেন্স কিন্তু আসছে। ওকে, এখান থেকে আমরা হচ্ছে সিগনেচার দিয়ে নিচ্ছি, দেন এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা পেজটাকে একটু ছোট করে নিই আমি। আচ্ছা, এইরকম আসলে এখান থেকে যে এই যে ক্রস আছে না, ক্রসে ক্লিক করে দিচ্ছে, এগুলোর আমার দরকার নেই। এখান থেকে আমরা কী করবো, এই যে ডোমেইন লেখা আছে সিম্পলি ডোমেইনের উপরে ক্লিক করে দেবো। এখানে ডোমেইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে একটা ডোমেইনের নাম দিবেন, আমি হচ্ছে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, হাইপার টেক বিডি লিখে দিলাম, অ্যাভেলেবেল আছে, দেন এইখান থেকে হচ্ছে আপনি এক বছরের জন্যও নিতে পারবেন বা হচ্ছে এটাকে বাড়াতেও পারবেন। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে এক বছরের জন্যই নেব, যদিও এটা আমাদের টেস্টনেটের ফি কাটবে, কিন্তু তারপরও এটা টেস্টনেটের ফি তো আর হচ্ছে এমনি এমনি পাওয়া যায় না। ওকে, তাই না? তো এখান থেকে যে রেজিস্টারের ডোমেন লেখা আছে, আমরা হচ্ছে রেজিস্টারের ডোমেন এখান থেকে ক্লিক করে দিচ্ছি, দেন ওয়ালেট থেকে সিগনেচার চাইবে, এখান থেকে হচ্ছে আমি ওয়ালেট থেকে সিগনেচার দিচ্ছি। এই যে ইথেরিয়ামতে কাটবে $1.53, এটা কিন্তু আমাদের হচ্ছে টেস্টনেটের ইথেরিয়াম। ওকে, এটা কিন্তু আমাদের হচ্ছে পকেট থেকে দিতে হচ্ছে না, এবং এই ডট বেজ ডোমেইন মিন্ট করার ফলে খুব সম্ভাবনা আছে যে আমরা বেজেরও একটা অ্যালোকেশন পাইতে পারি। ওকে, হোয়াইট লিস্টে পাইতে পারি, যদি বেজের পরবর্তীতে কোনো ইয়ারড্রপ আসে বা কোনো প্রফিটেবল কোনো চান্স থাকে, সেক্ষেত্রে কিন্তু বেজের ক্ষেত্রেও কিন্তু আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি। ওকে, আর মাসা প্রোটোকল এমনভাবে তৈরি হয়েছে যে হচ্ছে এরা বাইন্যান্সের সাথে ভালো একটা পার্টনারশিপ করছে, তারপর হচ্ছে বেজের সাথে একটা ভালোভাবে পার্টনারশিপ করছে, সেলু প্রজেক্টের সেলু নেটওয়ার্কের সাথে ভালোভাবে পার্টনারশিপ করছে। সো প্রজেক্টটা কিন্তু ওভারঅল খুবই খুবই ভালো একটা প্রজেক্ট। ওকে, তো এই যে দেখেন আমাদের হচ্ছে এটা মিন্ট করা হয়ে গেছে। ওকে, এই গো টু ড্যাশবোর্ড বা এখানে ক্লিক করে এটাকে কেটে দেবেন। ওকে, এগুলোর আর দরকার নেই, আমাদের এটা মিন্ট করা হয়ে গেছে। এখন এইটা আমাদের তো মিন্ট করা হয়ে গেল, কোনটা বললাম, এই যে ডট বেস ডোমেনটা মিন্ট করা হয়ে গেলো। সেমভাবে হচ্ছে আমরা এখন হচ্ছে এটাকে সেলু পাসপোর্টটা আমরা এখান থেকে মিন্ট করবো, এখান থেকে আমরা হচ্ছে এই লিঙ্কটা এখানে কপি করবো, কপি করে আমরা এখান থেকে সিম্পলি আবারও বিটকিপে যাবো, কিংবা হচ্ছে আমরা যেখানে কাজ করবো সেখানে চলে আসবো। তো আমি এটাকে হচ্ছে ক্লিক করে দিচ্ছি, এবং এইটাও কিন্তু ফ্রিতেই নিতে পারবেন, শুধুমাত্র ট্রানজ্যাকশন ফি হিসাবে 1 সেন্ট বা 0.5 সেন্টের মতো এখানে আপনার যাবে। ওকে, এই যে সুইচ টু সেলু মেইননেট আছে, সুইচ টু সেলু মেইননেটে ক্লিক করে আমি হচ্ছে সেলু মেইননেটে আগে ওয়ালেটটা ট্রান্সফার করে নিই, এখান থেকে সুইচ নেটওয়ার্ক করে দিচ্ছি আমাদের। তো এরপরে সেম প্রসেসটা সেম ওরকমই। ওকে, সেম প্রসেস, এখান থেকে যে ডোমেইনটা আমাদের নিতে হবে, এই এই ডোমেইনটা নেওয়ার ফলে সেলোতেও একটা ভালো একটা চান্স থাকতে পারে, যদিও সেলোর এয়ারড্রপ আসবে কি না এই সকল বিষয়ে বলতে পারে না, বাট সেলো থেকে যদি কোনো কিছু আসে সেক্ষেত্রে কিন্তু একটা চান্স থাকতে পারে। ওকে, তো এখান থেকে আমি সেমভাবে আমার হচ্ছে চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে এক বছরই থাকবে এখান থেকে। এই যে ফি কিন্তু 0.0, ওকে, ফি 0.0, বাট ট্রানজ্যাকশন ফিটা আমাদের একটু লাগবে। এখান থেকে রেজিস্টারের ডোমেইন আছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি, আমি জানি না আমার ওয়ালেটে সেলো আছে কি না, বাট সামান্য কিছু থাকার কথা, খুবই অল্প হলেই হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু কোনো ডলার খরচ পড়বে না, 1 সেন্ট 0.5 সেন্টের মতো সেলো জাস্ট। আচ্ছা, আমার হচ্ছে ওয়ালেটে সেলোটা নাই, তো এটা হচ্ছে জাস্ট আপনারা সেলো নিতে পারবেন। এখান থেকে হচ্ছে গুড ডলার নামে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করছি আমি, এখান থেকে যদি সার্চ করেন গুড ডলার, GOOD এখান থেকে আমি হচ্ছে
আর সেখান থেকে শুধু জি ডলার লিখে দিই আমি। এই যে গুড ডলার নামে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করছি, যেটাতে হচ্ছে সেলো নেটওয়ার্কের জি টোকেন পাবেন, সেলো নেটওয়ার্কের জি টোকেন। ওকে, আমি এই সেলো নেটওয়ার্কের জি টোকেনটা কিন্তু এইখানে হচ্ছে, যদি এখানে আসেন, এখানে আসার পরে আপনি চাইলে এই যে সেলো লেখা আছে না, সেলোতে ক্লিক করে দিয়ে এই যে জি টোকেনেও কিন্তু এই ট্রানজ্যাকশন ফিটা দিতে পারবেন। জি টোকেনে এই জি টোকেনটা কিন্তু আমার অলরেডি আছে। আপনি যখন এই গুড ডলারে জয়েন করবেন, গুড ডলারে জয়েন করার পরে এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি 558টা জি টোকেন পাবেন, এবং সেই 558 টোকেনটা দিয়েই কিন্তু আপনি হচ্ছে এইটা ট্রানজ্যাকশন ফিটা দিতে পারবেন। খুবই কম, অল্প, ওকে, আপনি কিন্তু এটা নিতে পারবেন। তো এটা আর মিন্ট করা দেখাচ্ছি না, আমি এটা পরে মিন্ট করে নেবো যখন আমি এটা হচ্ছে ওয়ালেটে ট্রান্সফার করে নেবো। ওকে, তখন এটা আমি মিন্ট করে নেবো। তো আশা করি আমি আপনাদের সকল কিছু বোঝাতে পারছি যে এইটা অ্যাকচুয়ালি এয়ারড্রপ কীভাবে আসবে, কেমনে কী হবে, সে সকল বিষয় কিন্তু আমি বলছি। ওকে, আপনারা হচ্ছে এয়ারড্রপটা মেইনলি আসবে এই যে ডট সল ডোমেন যেটা আছে এইটার জন্য, এবং এইটা যে আপনি ওয়ালেটে রাখছেন সেইটা প্রুভ করার জন্য লাগবে গ্রিন এসবিটি। ওকে, এইটা যে ওয়ালেটে রাখছেন এবং আপনার ওয়ালেটটা যে লেজিট সেইটা দেখানোর জন্য এই এইটা হচ্ছে আমাদের লাগবে গ্রিন এসবিটি। ওকে, এবং এই গ্রিন এসবিটি নেওয়ার পরে ডট বেসটা মূলত নিচ্ছি, যে বেস যেহেতু এখনও মার্কেটে আসে নাই, খুব ভালো একটা চান্স থাকতে পারে এয়ারড্রপের, সেই জন্য আমরা হচ্ছে ডট বেস ডোমেনটা নেব। এবং এখান থেকে আমরা প্রসপারিটি যে সেলো যে পাসপোর্টটা আছে বা প্রসপারিটি ইয়েটা আছে সেইটাও নেব। ওকে, তো এইটাই হচ্ছে মেইন জিনিস, প্রত্যেকে হচ্ছে চেষ্টা করবেন। এবং যখন দেখবেন হচ্ছে আপনার ইথেরিয়াম গ্যাস ফিটা কম, তখন হচ্ছে এইটা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টার জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।